আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? মধ্যে আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আইটিএফসির আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে পরীক্ষা সম্ভব্য তারিখ 8 তারিখ, কিন্তু এখন পর্যন্ত ফুল অ্যান্ড ফাইনাল হয় নাই। ফুল অ্যান্ড ফাইনাল হলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের, এখানে আপনার নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখন পর্যন্ত সম্ভাব্য তারিখ 8 তারিখ, যদি ফাইনাল হয় তাহলে আপনারা জানতে পারবেন আশা করি। এর আগে আপনারা একটি জানেন যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোটা সংক্রান্ত, যে রিট করেছে সেই সংক্রান্ত। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে রিট মানেটা কী। অলরেডি যারা জানেন তার লাস্টে যেতে পারেন, যারা রিট সম্পর্কে মানে রিটের যে মামলাটি হয়েছে সেই মামলার যে কারণটি সেখানে উল্লেখ আছে, অর্থাৎ আমি আপনাদেরকে একটি প্রতিবেদনের মাধ্যমে সেটি দেখিয়ে দেব। তার আগে চলুন আমরা রিট মানেটি জেনে নিই। আরেকটি কথা না বলেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি প্রাইমারি শিক্ষক নিয়োগের অতি গুরুত্বপূর্ণ তথ্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন রিট কী, কোন কোন বিষয়ে কীভাবে রিট করা যায় সেই সম্পর্কে আমরা জেনে নিই। রিট শব্দটির অর্থ হলো আদালত বা যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক ঘোষিত বিধান বা আদেশ। কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদের অনুযায়ী হাইকোর্ট বিভাগে তা বলবৎ করতে পারে এবং বিচার বিভাগীয় পর্যালোচনাকে কার্যকর করতে পারে। হাইকোর্ট বিভাগের এই এখতিয়ারকে রিট জারির এখতিয়ার বলে, অর্থাৎ রিট শুধুমাত্র হাইকোর্ট বিভাগ জারি করতে পারে। সংবিধানের অনুচ্ছেদের 27 থেকে 43-এ উল্লেখিত মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের 44 অনুচ্ছেদে প্রদত্ত অধিকার বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ মৌলিক অধিকার বলবৎ করার জন্য রিট পিটিশন দায়ের করা যায় এবং হাইকোর্ট বিভাগে 102 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে মৌলিক অধিকার বলবৎ করার জন্য কতিপয় আদেশ নির্দেশ জারি করতে পারে, যাকে রিট বলা হয়। সংবিধান অনুচ্ছেদে 27 থেকে 43-এ এই আইনের দৃষ্টিতে সমতা, ব্যক্তি স্বাধীনতা ও জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, চলাফেরার অধিকার, সমাবেশের অধিকার, সংগঠনের অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা, পেশা বা বৃত্তির অধিকার, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা অধিকার, গ্রেপ্তার আটক সম্পর্কে রক্ষা কবচ ইত্যাদি অধিকারগুলোকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র রাষ্ট্র এই অধিকারগুলো লঙ্ঘন করে, কোনো ব্যক্তি করে না। যদিও 102 অনুচ্ছেদের অনুসারে হাইকোর্ট বিভাগে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে তার মৌলিক অধিকার বলবৎ কারণে জন্য যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ উপযুক্ত নির্দেশনা বা আদেশ দিতে পারেন, কিন্তু বর্তমান সুপ্রিম কোর্টের আন্তরিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে সংক্ষুব্ধ ব্যক্তি এর অর্থে ব্যাপকতা এসেছে, অর্থাৎ রিট মামলা দায়ের যোগ্যতার পরিধি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। অনুচ্ছেদ 102-এ দেখা গেছে কোনো ব্যক্তি কেবল নিজে সংক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত হলেই রিট করতে পারে। ক অ আ এবং যে কেউ সংক্ষুব্ধ হলে হাইকোর্টের নিকট আবেদন করতে পারবেন অনুচ্ছেদে অনুযায়ী। যেহেতু রাষ্ট্রেই মৌলিক অধিকারের লঙ্ঘন করে, তাই শুধুমাত্র রাষ্ট্র কিংবা রাষ্ট্রীয় কোনো সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে রিট করা যাবে। এর মানে বোঝাচ্ছে আপনারা যদি কোনো সরকারিভাবে, অর্থাৎ সরকারি কর্মকর্তা বা কর্মচারীর মাধ্যমে কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় সেক্ষেত্রে রিট করা যাবে, অর্থাৎ যেটি প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হয়েছে তাই তারা রিট দায়ের করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 ধরনের রিট আছে, এটি পড়লে অনেক সময় লাগবে। এটার সূত্র হচ্ছে MT উল্লাহ আইনজীবী, আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফোন নাম্বার আছে, তার ফোন নাম্বার দেওয়া আছে। এবার চলুন দেখে নিই কেন তারা রিট মামলা করেছিল, কী অভিযোগ দিয়েছিল সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য। কোটা বণ্টনের ফলে সমাজের নিম্ন শ্রেণীর তথা দিন মজুর, শ্রমিক, রিক্সা চালক, কৃষকদের, চাকরি প্রত্যাশী ছেলেদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলের চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার 16 নভেম্বর মোহাম্মদ তারেক রহমান নামে এক চাকরি প্রার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন বুইয়া এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসনের মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে গত 18 অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের পর বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে যে প্রাথমিক বিদ্যালয় 35,000-এর অধিক সহকারী শিক্ষক
শিক্ষা উন্নয়ন প্রকল্প 4 পিইডিপি এর আওতায় নেওয়া হবে। কিন্তু 2018 সালের 4 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোটা প্রথা বাতিল করা হয়। পরবর্তীতে উদ্দেশ্যমূলক প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর গত 2019 সালের 4 এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে 60% নারী, 20% পোষ্য কোটা আর পুরুষ প্রার্থীদের জন্য 20% কোটা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। তারা তাদের নিজেদের স্বার্থে উক্ত প্রজ্ঞাপন অষ্টম অনুচ্ছেদের বিষয়টি উল্লেখ করে, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2018 সালের 4 জুলাই কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র এবং সংবিধানের 27, 29 ও 31 অনুচ্ছেদের পরিপন্থী। রিটকারীরা আইনজীবী জানান, যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেছেন তাদের ক্ষেত্রে 20% পোষ্য কোটা রাখা হয়েছে, অথচ অন্য কোনো অনগ্রসর কিংবা প্রতিবন্ধীদের বিষয়ে কিছুই উল্লেখ নেই। উক্ত কোটা বণ্টনের ফলে সমাজের নিম্ন শ্রেণীর তথা দিনমজুর, শ্রমিক, রিক্সা চালক, কৃষকদের চাকরি প্রত্যাশী ছেলেদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ, যা তাদেরকে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের অধিকার থেকে বঞ্চিত করে।